নীলফামারীতে জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার যুগিপাড়া এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ময়না দেবনাথ। রাতে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। আজ সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।